প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সকলে আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন, তাই আজকে আমি আপনাদের জন্য আল্লাহ তাআলার কুদরতের এমন সব ভিডিও নিয়ে হাজির হয়েছি যেগুলো আপনি এর আগে কখনোই দেখেননি। আর এই ভিডিওগুলো দেখে আপনার মুখ থেকে শুধু একটি শব্দ বের হবে, আর তা হলো সুবহানাল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিও শুরু করার পূর্বে ভাই বোনদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন। যারা অমুসলিম ও কাফের তারা বলবে পাথর কখনোই পানিতে ভাসতে পারে না, কিন্তু নিজের চোখে দেখে নিন পাথর কিভাবে পানিতে ভাসছে। নিশ্চয়ই এটি আল্লাহ তাআলার একটি কুদরত। যারা মুসলিম ও ইমানদারী তারা নিশ্চয়ই আল্লাহর এই কুদরতটিকে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে এই মেয়েটির চোখ থেকে কিভাবে পাথর বের হচ্ছে। এই মেয়েটির নাম হুসনা মুসলমানি, তার বাড়ি লেবাননে, আর তার বয়স 12 বছর। যখন এই মেয়েটি কান্না করে তখন তার চোখ দিয়ে পানির পরিবর্তে পাথর বের হয়ে আসে। আল্লাহ তাআলার কুদরত বোঝা সত্যি অনেক কঠিন। নিশ্চয়ই এটি আল্লাহ তাআলার একটি কুদরত। সুবহানাল্লাহ। এখন আপনি এই ভিডিওটিতে যে গাছটিকে দেখতে পাচ্ছেন সেই গাছটিতে সবসময় আগুন জ্বলে থাকে, আল্লাহ তাআলা চাইলে কি না পারেন, এই গাছটি তার প্রমাণ। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের পাখির মুখে আল্লাহ তাআলার বাণী শোনাবো। পাখিটির মুখে আল্লাহর বাণী শুনে কমেন্ট বক্সে অবশ্যই সুবহানাল্লাহ লিখে যাবেন। এই দৃশ্যটিকে দেখুন, আকাশ থেকে মাটিতে মেঘ এসে জমা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা জানি যে সৌদি আরবে বৃষ্টি খুব কম হয়ে থাকে, কিন্তু যখন সৌদি আরবে বৃষ্টি হয় তখন তার দৃশ্য কিছুটা এরকম হয়ে থাকে। আপনারা সর্বদা ভলকানো থেকে লাভা বের হতে দেখেছেন, কিন্তু পৃথিবীতে আল্লাহ তাআলা এমন একটি ভলকানো সৃষ্টি করে রেখেছেন যেটার ভেতর থেকে গরম লাভার পরিবর্তে মাটি বের হয়ে আসে। বিশ্বাস না হলে নিজের চোখে দেখে নিন। প্রিয় দর্শক, এগুলোই ছিল আল্লাহ তাআলার কুদরতের এমন কিছু ভিডিও যেগুলো দেখে আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।